এমপির অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শৈবপুর এলাকায়। আমি আপনাদেরকে দেখাতে চাই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সকালবেলায় আজ কিন্তু একটি যাত্রীবাহী পরিবহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এটির চালক আমাকে যেমনটি জানিয়েছে যে আজ সকালবেলা সে তার শ্রমিকদের আনতে গুণাবাড়ির উদ্দেশ্যে রওনা করে, শৈবপুর এলাকায় আসলে হঠাৎ কিছু দুর্বৃত্তরা ও তাকে গতিরোধ করে এবং গতিরোধ করে তাদেরকে তারা হঠাৎ করে গাড়িতে উঠে যায় এবং পেট্রোল ছিটিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আগুন লাগিয়ে কিন্তু তারা চলে যায়। এইভাবে কিন্তু আগুন হঠাৎ করে পুরো গাড়িতে ধরে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে অগ্নি নির্বাপন করে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কালিয়াকৈর উপজেলার ধোপাচালা এলাকা রেলক্রসিং এলাকা, এখানে কিন্তু বিএনপি ও জামাতের কিছু সদস্য, তারা সক্রিয় সদস্য, তারা ওইখানে অবস্থান করে এবং সেখানে তারা একটি আন্দোলন সৃষ্টি করতে চায়। তাৎক্ষণিক আনসার সদস্যদের কারণে তারা ওইখানে অবস্থান করতে পারে না, তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। এই ছিল আমার কাছে অবরোধের দ্বিতীয় দিনের সর্বশেষ।